নমস্কার ছাত্রছাত্রীরা, সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি সাধারণত উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে দেয়, সেটি হলো ক্যান্টন বাণিজ্য। তো ক্যান্টন বাণিজ্যের উত্তরটা কী হবে, 8 নম্বরের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। এটি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। উত্তর দেখে নাও, চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত ক্যান্টন বন্দর তাংজুক থেকে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল। নানকিংয়ের সন্ধির আগে পর্যন্ত গোটা চীন বিদেশিদের কাছে রুদ্ধ থাকলেও একমাত্র ক্যান্টন ছিল বিদেশিদের কাছে উন্মুক্ত বন্দর। চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এইভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত। অনেক অনেক সময় 2 নম্বরের কোশ্চেনে দেয় ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝো, তাহলে এই পর্যন্ত লিখলেই চলবে। এই প্রথা 1842 খ্রিস্টাব্দে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হওয়ার আগে পর্যন্ত চলে। ক্যান্টন বাণিজ্যের প্রথম পর্বে পর্তুগিজরা এবং পরে ব্রিটেন সহ অন্যান্য ইউরোপীয় জাতিগুলি নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করে। এর পাশে ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রুদ্ধ দ্বার নীতি। ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ভাষা ও আদব কায়দা শিক্ষা নিষিদ্ধ ছিল। ক্যান্টনে তারা চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে বাধ্য ছিল। বিদেশি বাণিজ্য কুঠিতে মহিলা ও আগ্নেয়াস্ত্রের প্রবেশ, দাসী নিয়োগ প্রভৃতি নিষিদ্ধ ছিল। বাণিজ্যের মরশুম শেষ হলে বিদেশি বণিকদের ক্যান্টন ত্যাগ করতেই হতো। চীনে বিদেশি বণিকদের প্রতি এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। অনেক অনেক সময় রুদ্ধদ্বার নীতি কিন্তু কোশ্চেন পড়ে, 2 নম্বরের কোশ্চেনে রুদ্ধদ্বার পয়েন্টের বানানটা ভুল আছে, দয় বয় আকার হবে। পরের বৈশিষ্ট্য, মূল শহরে প্রবেশে বাধা। ক্যান্টন বন্দরে বাণিজ্যরত ইউরোপীয়দের শহরের মূল ফটকের বাইরে একটি নির্দিষ্ট স্থানে বসবাস ও বাণিজ্যিক কার্যকলাপ চালাতে হতো। কখনোই প্রধান ফটক পেরিয়ে তারা মূল শহরে প্রবেশ করতে পারত না। বণিকরা ক্যান্টন শহরের প্রাচীরের বাইরে বসবাস করলেও স্ত্রী ও পুত্রদের রেখে আসতে হতো অন্যত্র, বা আসতে হতো ম্যাকাওয়ে। এবার 3 নম্বর পয়েন্ট আসে কোহং প্রথা, এটাও কিন্তু 2 নম্বরের কোশ্চেনে পড়ে। বিদেশি বণিকরা চীনের ক্যান্টন বন্দরে এসে স্বাধীনভাবে বা সরাসরি এখানকার বাণিজ্যে অংশ নিতে পারত না, কেননা বিদেশি বণিকদের কোনো অবস্থাতে চীনের অভ্যন্তরে প্রবেশ হতো না, বা অন্য যে কোনো বণিকদের কাছ থেকেও সস্তা দরে তাদের মাল কেনার অধিকার ছিল না। চীন সরকার একমাত্র কোহং নামক বণিক সংঘকে একচেটিয়া বাণিজ্য করার অধিকার দিয়েছিল, এবং বিদেশি বণিকরা ক্যান্টন বন্দরে একমাত্র কোহং বণিকদের কাছ থেকেই মাল কিনতে বাধ্য ছিল। 4 নম্বর পয়েন্ট আসে কোহংদের দুর্নীতি। ক্যান্টনের একচেটিয়া বাণিজ্যের অধিকার পেয়ে কোহং বণিকরা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এখানে গ্রস্ত বানানটা ভুল আছে, দন্তস্বয়ের নিচে ত হবে। একচেটিয়া এই অধিকার পাওয়ার জন্য তারা চীনা রাজদরবার, আদালত ও শুল্ক অধিকর্তাকে বিপুল অর্থ ঘুষ দিত। বিদেশিদের বাণিজ্যের শর্ত তারাই ঠিক করত। বাণিজ্যের বেশিরভাগ লভ্যাংশ কোহং বণিকরা আত্মসাৎ করত। 5 নম্বর পয়েন্ট আসছে ব্যক্তিগত বাণিজ্য। কোহং নামে বণিক সংঘ দ্বারা পরিচালিত ক্যান্টনের ছিল মূলত ব্যক্তিগত মালিকানা ভিত্তিক। এজন্য চীনের সঙ্গে বিদেশি বণিকদের কোনো কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার দরকার হতো না। এই 5টি হচ্ছে বৈশিষ্ট্য। এরপরের পয়েন্ট হচ্ছে যে ক্যান্টন যে বাণিজ্য, সেই বাণিজ্যের অবসানের কারণ কী। প্রথম আসছে ব্যবসা বন্ধের হুমকি। বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে পাশ্চাত্য রাষ্ট্রগুলি চীনের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে উৎসাহী ছিল, কিন্তু চীন বিদেশিদের উপর বাণিজ্যের শর্ত শিথিল করতে রাজি ছিল না, বরং বিদেশিদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিত। এটা হল 1-2 ইংল্যান্ডের দৌত্য। চীনের কাছ থেকে মর্যাদা সম্পন্ন বাণিজ্যিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার চীনে কয়েকবার দূত প্রেরণ করেন। ইংল্যান্ড 1787 খ্রিস্টাব্দে চার্লস ক্যাথকার্টাকে ক্যান্টনে পাঠায়, কিন্তু চীনে পৌঁছানোর আগেই তার মৃত্যু হলে এই মিশন ব্যর্থ হয়। জর্জ ম্যাকার্টনির নেতৃত্বে ইংল্যান্ডের দ্বিতীয় মিশন 1793 খ্রিস্টাব্দে, এবং লর্ড আর্মহার্স্টের নেতৃত্বে তৃতীয় মিশন 1816 খ্রিস্টাব্দে চীন সম্রাটের কাছে পৌঁছায়। কিন্তু উভয় দূতই ব্যর্থ হয়। শান্তিপূর্ণ উপায়ে চীনের সঙ্গে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ব্যর্থ হলেও ইংল্যান্ড বল প্রয়োগের নীতি গ্রহণ করে।
এবার আসছে 3 নম্বর পয়েন্ট, আফিম ব্যবসা। ঊনবিংশ শতক থেকে শুরু করে ব্রিটিশ বণিকরা চোরাপথে ভারত থেকে চীনে আফিম রপ্তানি করতে শুরু করলে ক্যান্টন বাণিজ্যের চরিত্র বদলাতে শুরু করে। আফিম ব্যবস্থাকে কেন্দ্র করে চীনের সঙ্গে ব্রিটেনের বিরোধ বাধে এবং প্রথম আফিম যুদ্ধ বা প্রথম ইঙ্গো চীন যুদ্ধ, যেটি 1839 থেকে 42 খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত হয়, এই যুদ্ধে চীনের পরাজয়ের ফলে ক্যান্টন ব্যবস্থা ভেঙে পড়ে। চীন ক্যান্টন সহ বেশ কয়েকটি বন্দর বিদেশি বণিকদের জন্য খুলে দিতে বাধ্য হয়। এভাবে ক্যান্টন বাণিজ্য প্রথার অবসান